আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও ববরকাত আলহামদুলিল্লাহি রবিল ও ওসলাত ওসালাম আলা সৈয়দিয়াঈলমুরসালী ও আল্যা আলিহি ও আসহাবিহ তঈবিনা ও তাহির আম্মাদ দরের কাছের দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ইতিহাসে ইসলামে সকলকে স্বাগত জানাচ্ছি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে আলোচনা করব ইলম এবং হেদায়ত নিয়ে ইলম ইলমে দিন নলেজ জ্ঞান যাকে আমরা বলে থাকি এটার সাথে হেদায়তের কি সম্পর্ক সঠিক পথ প্রাপ্তির কি সম্পর্ক এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনে করিমি আল্লাহাকরবুল আলমিন এবং হাদিস শরীফে প্যারা নবী রসুল্ করিম সাল ইলমের অনেক ফজিলত এবং মর্যাদার কথা বলেছেন সাথে সাথে যারা জ্ঞানী যারা আলেম তাদেরও অনেক ফজিলত এবং মর্যাদার কথা বলেছেন কোরআনী কেরিম যদি আমরা দেখি তাহলে দেখবো পাক ইরশাদ পড়ছেন ইউ তাল হেকমা ফাকাদ উতিয়া খৈরন কেতিউরা যাদেরকে ইল হেকমত দান করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে প্রভূত ন্যামত দিয়ে ভরপুর করেছেন অন্য আয়াত আল্লাহ বলছেন

অনেক অনেক উঁচু মর্যাদা দান করেছেন অন্য আয়াত আয়াতে আল্লাফাকরবুল আলমিন ওলামাদের স্বীকৃতি দিচ্ছেন এইভাবে যে ইনামা ইয়কসল্লাহ মিন আবাদহিল ওলামা নিশ্চিতভাবে আল্লাহকে অধিকতর ভয় করেন ওলামা যারা আলেম যারা তারা এই আয়াতগুলো সবই আপন জায়গায় ইলম এবং ওলামাদের সম্মান এবং ফজিলতের জন্য আল্লাফাক রব্বুল আলমিন বলেছেন সে কারণেই আম্বি কেরাম যারা আছেন তারা কিন্তু এলেমে সমৃদ্ধ হয়ে থাকেন এবং সেই এলেম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত এলেম তারা মানুষের কাছে বিতরণ করেন এবং মানুষ সেই এলমের মাধ্যমে হেদায়ত লাভ করে যাদেরকে আল্লাপাক কিতাব এবং সাহিফা দিয়েছেন তাদেরকেও তো দিয়েছেনই যাদেরকে কিতাব এবং সাহিফা দেননি তাদেরকেও প্রয়োজনীয় এলিম দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন যাতে সেই এলমের মাধ্যমে মানুষকে হেদায়াত করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে এলম এবং হেদায়াত এই জায়গাটায় আমরা বুঝতে পারি যে এলমের সাথে হেদায়তের একটা নিগুড়তম সম্পর্ক আছে কিন্তু পাশাপাশি আমরা ক্যারিমে দুইজন ফেরেস্তার কথা আছে হারুত এবং মারুত যারা আল্লাহর আল্লাহর কাছ থেকে ফরিয়াদ জানিয়ে জমিনে এসেছিলেন এক ধরনের পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ ফাকর্বুল্লা আলমিন এক ধরনের এলম দান করেছেন এবং সেই ইলমটা সম্পর্কে কোরআনে করিম বলছে যে সেই এলেমটা মানুষের জন্য ক্ষতিকারক পাশাপাশি কোরআনে কারি হাদিস শরীফ আমরা দেখতে পাই রসুলের করিম সল্ল তলি ওসালাম সাদ করেছেন আল্লাহ ইন্নি আউ দিকা মিন লা ইনফা আল্লাহ আমি এমন এলেম থেকে তোমার কাছে পানা চাই যেই এলেম কোনো উপকারে আসে না যে ইলিম ক্ষতি করে পাশাপাশি আমরা ইবলিশ শয়তানের যদি কথা বলি তাহলে ইমাম ইবনে কাসির সহ হাদি ঐতিহাসিক এবং তফসির বিষয় প্রায় সকলেই বলেছেন তার ডেজিগনেশন ছিল ময়াল্লেমুল মোয়াল্লিমুল মালায়কা অর্থাৎ ফেরেস্তাদের টিচার শিক্ষক ছিল ইলিম বিতরণ করতো ফেরেস্তাদের কাছে তাহলে এই আবুজ আবু শয়তানের এবং ইবলিশের যে এলিমের কথা সেটাও আমরা দেখলাম হারুত এবং মারুতের কথাও আমরা শুনলাম সেখানেও এক প্রকার ইলম আছে যেটা আসলে মানুষের জন্য লোভ লাভজনক নয় এটা ক্ষতিকারক এখানে এলমের দুই প্রকার আমরা স্পষ্ট পাচ্ছি এক প্রকার এলিম মানুষের জন্য উপকারী আরেক প্রকার এল মানুষের জন্য ক্ষতিকারক তো যেই ইলমটা ক্ষতিকারক নিশ্চিতভাবে সেই ইলমটা মানুষকে হেদায়াত দিতে পারে না তো কেন একজন মানুষ এল প্রাপ্ত হয়েও হেদায়াত লাভ করতে পারে না কোন প্রকার এলম হলে মানুষ হেদায়াত প্রাপ্ত হয় কোন প্রকার ইলম হলে মানুষ হেদায়াত প্রাপ্ত হয় না একজন মুসলমান হিসাবে নট নয় নয় একজন মানুষ হিসাবেও এই বিষয়টি আমাদের সকলের জানা দরকার আছে কারণ এল মানে যদি হেদায়াত হতো তাহলে মোহিমুল মালায় সে কখনো পথভ্রষ্ট হতো না হজরত হাসান বসরি রহমতুল্লাহ আইলেই বিশ্ববিখ্যাত সুফি ছিলেন তাবই ছিলেন তিনি হজরত আলী রদিয়াল্লাহ তালামর ছাত্র ছিলেন ওনার একটি ঐতিহাসিক উক্তি আছে তিনি বলেছেন আল এলমো এলমন ফিল কল্প ও কল ওদায় ও এলমুন আল্লিস ও দায় হজতুল্লাহ আলা ইবনে আদম ইলম দুই প্রকার এক প্রকার ইলম কল্প থাকে কল্বের মাধ্যমে অর্জিত হয় কলবে তার জায়গা কলবেতার তার বসবাস সেই এলেমটাই হলো উপকারী এলেম আর আরেক প্রকার ইলিম আছে যেটা জোবানে থাকে এটা হাসরের ময়দানে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে জবাবদিহিতার বিষয়বস্তু কোন প্রকার এলিমটা মানুষকে হেদায়েত দিতে পারে আমরা কোরানি কেরিমের সুরে কাহাফের মধ্যে যদি একটু নজর দিই তাহলে আমরা দেখব হজরত মৌসা আলি ইসাল্লাম খিজির আলি ইসলামের দরবার গিয়েছিলেন এলম শিখার জন্য তো যাওয়ার পরে হজরত খিজির আলিহাল্লাম অনুসন্ধান করে পাইলেন মৌসা এবং ইউসাইবনে নুন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত খিজির সালামের পরিচয় দিতে গিয়ে বলছেন দিনা ও আল্লাম নাহু মিল্লাদ হজরত মূসা এবং ইউসা ইবন নুন দুজনেই আমার এক বান্দাকে খুঁজে পেলেন যেই বান্দাকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং আমার পক্ষ থেকে আমি এলমে লাদুন্নি দান করেছি এলমে লাদুন্নি আল্লাহর ভাষায় এলমে লাদুন্নি মানে আমার পক্ষ থেকে সরাসরি এলম দান করেছি মৌসা আলহ ইসলাম যখন সাক্ষাৎ হলো খিজির আলহ ইসলাম জিজ্ঞেস করলেন কি জন্য এসেছ মূসা হজরত মৌসা আলহ ইসলাম তখন যেই কথাটি বলেছেন আজকের আমাদের আলোচ্য বিষয় এটা খুবই প্রাসঙ্গিক তিনি বলেছেন হাল তাবি ও কেলে অ্যান্থ আললিমানি মিম্মা রুশদা আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে শেখাতে পারেন ওই এলম যেই এলেম আপনাকে শেখানো হয়েছে হেদায়েত পাওয়ার জন্য সোফান আল্লাহ হামদি এই আয়াতে একেবারে স্পষ্ট করা আছে হজরত ফিজির আলী ইসলামকে এক প্রকারের বিশেষ ইলম দান করা হয়েছিল যেই ইলিমটা হেদায়াতকে অপরিহার্য করে যেই ইলিম কারো কাছে থাকলে সে কখনো পথভ্রষ্ট হয় না হতে পারে না কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না সেই ইলমটি হজরত মৌসা আলহ ইসলাম শেখার জন্য খিজির আলহ ইসলামের দরবারে গিয়েছিলেন আসুন সেই ইলিমটার আমরা গতি প্রকৃতি এবং এটার চরিত্র কীরকম আমরা একটু কোরআনিক কেরিম থেকে দেখি তিন তিনটি ঘটনা ঘটিয়ে হজরত খিজির আলহ ইসলাম মৌসা আলহ ইসলামকে শিক্ষা দিয়েছিলেন তিনটি ঘটনার প্রথমটি আপনাদের জানা আছে যেই নৌকায় নদী পার হলেন ওঠার আগে নৌকাটা ফুটা করে দিলেন এবং একটা ছোট অনেকগুলো ছোট বাচ্চা খেলাধুলা করছে সেখান থেকে একটা বাচ্চাকে কোনো কারণে হজরত খিজির ইসলাম আঘাত করলেন সে বাচ্চাটি মারা গেল তৃতীয় নম্বর একটা পরপর অবস্থায় একটা দেয়াল হজরত খিজিরা ইসলাম সোজা করে দিয়েছিলেন এই তিনটা ঘটনা ঘটিয়ে হজরত খিজির আলহ ইসলাম মূস আলহ ইসলামকে বলছেন যে কেন ঘটালাম তুমি একটু শোনো এই যে নৌকা দিয়ে আমাদেরকে পার করিয়ে দিল তাও কোনো পারিশ্রমিক ছাড়া কোনো ভাড়া ছাড়াই আমাদেরকে পার করিয়ে দিল কেন ফুটো করলাম কারণ হলো কিছুদিন পর এই দেশের বাদশাহ অন্যায়ভাবে এই নদীতে যত নিখুঁত নৌকা আছে সবগুলোকে নিয়ে যাবে এই নৌকাটা যারা আমাদেরকে বিনা পয়সায় পার করিয়ে দিয়েছে এটা গরিব মিসকিনদের সংসার চালানোর একমাত্র অবলম্বন তো এই নৌকাটা যদি নিয়ে যায় এই পরিবারটা না খেয়ে থাকবে আমি এই নৌকাটাকে ফুটো করে দিলাম যাতে ওই বাচ্চার লোকেরা এসে এটাকে নিখুঁত না পেয়ে আর নেবে না দ্বিতীয় নম্বরে যেই বাচ্চাটা মরে গেল তার মা এবং বাবা ছিলেন একেবারেই ন পরহেজগার তো এই বাচ্চাটা বড় হয়ে সে দুষ্টু প্রকৃতির হবে এবং তার মা এবং বাচ্চাকেও বেঈমান বানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো আল্লাহ পাখির ইচ্ছা এই বাচ্চাটা ট্রান্সফার করে দিয়ে এই মা এবং বাবার ঘরে আরেকটা সুন্দর সুশ্রী আরেকটা ফরমাবরদার নেক এবং ইমানদার একটা সন্তান আসুক এটা আল্লাহর ইচ্ছা আমি সেই জন্য এই বাচ্চাটাকে সরিয়ে আরেকটা বাচ্চা রিপ্লেস করার আল্লাহর পক্ষ থেকে রিপ্লেস করে দেওয়া হলো তৃতীয় নম্বর এই ওয়ালটার নিচে দুটো এতিম সন্তানের স্বর্ণ স্বর্ণের পাত আছে এই মুহূর্তে যদি এটা পড়ে যায় ছোট বাচ্চারা তাদের এই সম্পদগুলো তারা নিতে পারবে না অন্যরা নিয়ে যাবে আমি এটাকে সোজা করে দিলাম এই তিন তিনটা ঘটনা ঘটিয়ে হজরত মউস আলহ কে আল্লাহ হজরত খিজিরা ইসলাম শিক্ষা দিলেন যা শিখালেন সবই হল ভবিষ্যতের যে নৌকাটা নিয়ে যাবে বাচ্চাটা মেয়ে বেইমান বানিয়ে দেবে এবং এই ওয়ালটা পড়ে যাবে তারা বড় হোক তারপরে ওয়ালটা পড়লে তাদের সম্পদ তারা নিতে পারবে হজরত মুস আলহ ইসলাম বললেন এই কথাগুলো এই শিক্ষাটা আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন হজরত খিজির আল ইসলামকে যেই শিক্ষার মাধ্যমে একজন মানুষ সঠিক পথ পেতে পারে এই শিক্ষাটাই হলো স্পিরিচুয়াল শিক্ষা যে শিক্ষা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বন্দা প্রাপ্ত হয়ে থাকে এই এই যে শিক্ষাটা এই শিক্ষার ব্যাপারে হজরত মৌসা আল্লাহ ইসলাম বলেছিলেন মিম্মা ওল্লিমতা রোশদা যা আপনাকে শেখানো হয়েছে হেদায়ত পাওয়ার জন্য এই তিনটি ঘটনা ঘটিয়ে কনক্লুশনে হজরত খিজির ইসলাম বলেছিলেন ওয়ামা ফা আলতুহো আন আমরি এই তিনটি ঘটনার কোনোটাই আমি নিজের পক্ষ থেকে করি নাই অন্য কেউ আমাকে ডিকটেট করেছেন আমি সে কারণে এই তিনটি কাজ করেছি দেখুন হজরত মুস আলহ ইসলাম দিব্যি চোখে দেখছেন নৌকাটা ফুটা করে দেওয়া হয়েছে দেখছেন একটা বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে দেখছেন একটা ওয়াল পড়পড়ো অবস্থায় আছে এটা হলো বর্তমানটা এবং এর ভেতরে যে ভবিষ্যৎ লুকি আছে সেটা হজরত মুস আলহ ইসলামের অলক্ষে ছিল হজরত খিজির ইসলাম সেটা প্রাপ্ত হয়েছিলেন এই হলো ইলমের ভিন্নতা ইলমের প্রকরণের ভিন্নতা খিজির আলহ ইসলামের কাছে যে ইলমটা ছিল এটা আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুন্নি প্রাপ্ত হওয়া এবং এই ইলেমটাকে আমরা এলমে মা রেফত বলি যে ইলেমটা আল্লাহর পরিচয় দান করে আমাদেরকে যে এলেমটা রসুলের পরিচয় দান করে আমাদেরকে যে এলেমটা আমাদেরকে আখরাতমুখী করে যে এলেমটা একজন অশুদ্ধ মানুষকে পরিশুদ্ধ করে যে এলেম মানুষকে সঠিক রাস্তা দেখায় সেই ইলেমটা ইলমে মা রেফত সেই ইলেমটা সিরাত মুস্তাকিমের এলম আর যেই ইলেম মানুষকে পরিশুদ্ধ করতে পারে না স্রষ্টার পরিচয় দিতে পারে না সেই ইলেমটা কিন্তু মানুষের জন্য হেদায়ত বয়ে আনে না হজরত আদম ইসলামকে যখন আল্লাহ রব্বুল আলমিন সেজদা করতে বললেন তখন ফেরেস্তাদের এলম আল্লাহর কথা মানতে বাধ্য করেছে কিন্তু শিক্ষক যিনি ছিলেন ইবলিস শয়তান তার এল তাকে এতটুকু আদব দেখাতে তাকে বাধ্য করতে পারে নাই সে কারণে এলমের সাথে যদি আদব না থাকে শিষ্টাচার না থাকে বড়দের কথা মান্য করার যদি সে অনুভূতি না থাকে তাহলে সে এলম ওই আলেমের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে সেই জন্য কেরাম ওই এলেম প্রাপ্ত হয়েছেন যে এলেম হেদায়তের এলেম তবে সৃষ্টির অন্যান্য যারা আছে তাদের এলেমের সাথে যদি আধ্যাত্মিক এলেমের সমন্বয় না ঘটে যদি কাশ এবং কারামত যেটা আল্লাহর পক্ষ থেকে বন্দা প্রাপ্ত হয়ে থাকে সেই ইলমের যদি সংযোগ না হয় তাহলে সেই এই এই মানে আধ্যাত্মিক এলেম মুক্ত যেই এলেম যেই পুঁথিগত এলেম সেই এলেমটা কখনও কখনো মানুষকে বিভ্রান্ত করতে কিন্তু পারে সে কারণেই মূলত রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম ওই ইলেম থেকে ফানা ফানা চেয়েছেন যে এলেমটা মানুষের কোনো উপকারে আসে না আর ইলমের মূল পাওয়ার হাউস যেহেতু রসুলে করিম সল্লা আলিয়াসাল্লাম এবং আল্লাহর প্যারা নবী ইলিম প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে সে কারণে যেই ইলমের সম্পর্ক তওহিদ এবং রেসালতের সাথে আছে রেসা প্রতি যেই ইলিমের ডেডিকেশন আছে যে ইলিমের আদব আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে নবীজি বলেছেন ইনামা আনা অল্লাহ ওল্লাহি যে ইলিমটা স্পিরিচুয়ালি মদিনার পাওয়ার হাউস থেকে আসে আসলে সেই এলেমটাই হলো হেদায়তের এলেম সেই এলেমটা একজন মানুষকে সঠিক পথ দেখাতে পারে আর যেই এলেমটা এই আদব বিবর্জিত এলেম যে এলেমের মধ্যে শিষ্টাচার থাকে না যেমন আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম সকলেই তাকে মহাপণ্ডিত বলে জানত সেই আবুল হেকাম তারও কিন্তু এলম ছিল সেও জ্ঞানী ছিল কিন্তু শিষ্টাচার ছিল না রেসাল প্রতি শ্রদ্ধাবোধ ছিল না সে কারণেই সেই সেই যুগের মহাপণ্ডিত আবুল হেকাম সে পরিচিত হয়ে গেল আবু জেহেল বলে মহামূর্খ হিসাবে তার মানে একটাই সূত্র যে এলেমের সাথে স্পিরিচুয়াল এলেমের সম্পর্ক থাকে না নবী এবং রসুলদের এলেমের সাথে সম্পর্ক থাকে না সেই এলেম মানুষকে হেদায়াত দিতে পারে না সে কারণেই রসুল করিম সল্ল্লাহ আলিয়াসাল্লামের সাথ করেছেন আল ওলামা ওয়ারাতুল আম্বিয়া ওলামাগন নবীদের ওয়ারিস এই যে উত্তরাধিকার বলেছেন আল্লাহর পিয়ারা নবী রসুল করিম সল্লাহ আলিয়সালাম এটা কোন কারণে বলেছেন বলেছেন এই কারণে কারণ ওই আম্বিয়ে কেরামের যে এলমটা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হওয়া সেই এলেমটা ওলামায় কেরাম প্রাপ্ত হয়ে থাকেন সেই এলেমটা যদি ওই ওলামাগন সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন এবং সেই এলেমের ডিমান্ড যা আদব এবং শিষ্টাচার সেই ডিমান্ড যদি ফুলফিল করতে পারেন তাহলেই শুধুমাত্র সেই এলমের মাধ্যমে একজন মানুষ হেদায়েত লাভ করতে পারে আর তার বিপরীতে যদি ওই ইলম প্রাপ্ত হয়ে যদি মানুষের সেবা মানুষের প্রতি করুণা সমাজের সৃষ্টির প্রতি সেবা সৃষ্টির প্রতি করুণা এই গুণগুলো শিষ্টাচার এই গুণগুলো আদব এই গুণগুলো যদি না থাকে বরং আল্লাহর সাথে রসুলের সাথে যদি বেআদির মানসিকতা তৈরি হয় এবং যদি এলমের মাধ্যমে তাকাব্বুরি বা অহংকার তৈরি হয় মনে রাখতে হবে সেই এলেম মানুষকে পথভ্রষ্ট করে এবং সেই এলেম তাকে জাহান নামে নিয়ে যায় সে কারণেই আউলিয়ে কালামের কেউ কেউ বলেছেন আল্লাহ হিজাবন একবার ওই অর্থেই বলেছেন এলেমটা মানুষকে কখনও কখনও আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যে এলেম মানুষের মধ্যে অহংকার বোধ তৈরি করে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মনে রাখতে হবে ওই এলম যে এলেমটা স্পিরিচুয়াল এলেম সেই এলেমটাই মূলত মানুষকে হেদায়ত দিতে পারে সেই এলেমের সম্পর্ক সেই অবিনশ্বর আল্লাহর সাথে আল্লাহ বলেছেন ও আল্লাম নাহু মিল্লা এলমা যে এলেম সরাসরি আল্লাহ শিক্ষা দান করেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় সেই এলেমে কখনো একজন মানুষ ডাইভার্ট হতে পারে না বিভ্রান্ত হতে পারে না পথভ্রষ্ট হতে পারে না মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমের দরবারে আমরা কায়মনোবাক্যে ফরিয়াদ জানাই আল্লাহ পাক আমাদেরকে সেই এলেম দান করুন যে এলমে আমরা দুনিয়া এবং আখ সরল সঠিক পথে থাকতে পারি ওমা আলাইনা বালাগুল মুবিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি